কলেজ স্ট্রিটে নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিজিক্যাল এডুকেশনের মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের বিক্ষোভ, মিছিল করতে গেলে বাধা দেয় পুলিশ। আমরা নবম দশম ও একাদশ স্তরের মেধা তালিকাভুক্ত প্রার্থী এবং ওয়ার্ক ফিজিক্যালের মেধা তালিকাভুক্ত প্রার্থী। এই প্রার্থীরা চায় একটা শান্তিপূর্ণ প্রসেশন করতে। এই প্রার্থীরা চায় একটা শান্তিপূর্ণ প্রসেশনের মাধ্যমে। স্যার একটু প্লিজ আমাকে বলতে, আমাদের দাবিটা বলতে দিন স্যার, আমাদের দাবিটা বলতে দিন আমাদের। হ্যাঁ, আমি যে টেনে নিয়ে যাচ্ছি এটা আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত হয়ে গেছে। এভাবে মেনে না, চাই না, সকলে নিয়ম চাই, সকলে নিয়ম চাই। রাজ্যের প্রথম সারির সরকারি মানসিক হাসপাতাল পাভলভের সুপারকে শোকজ করল স্বাস্থ্য দপ্তর। গত এপ্রিল ও মে মাসে দুদফায় পাভলভ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে উল্লেখ, পাভলভে মহিলা আবাসিকদের দুটি ঘরে তালাবন্দি করে রাখা হয়েছে, অপরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে তারা রয়েছেন। পাভলভের আবাসিকদের গায়ে ক্ষতচিহ্ন ঘা রয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে উল্লেখ। রিপোর্টে বলা হয়েছে, আবাসিকরা কি অবস্থায় রয়েছেন তা দেখার প্রয়োজন বোধ করেন না কোনো চিকিৎসক, নার্স ও সুপার। আবাসিকদের খাবারের গুণমান ও পরিমাণ নিয়েও অভিযোগ রয়েছে। আবাসিকদের সঙ্গে অমানবিক আচরণের কোনো ব্যাখ্যা দিতে পারেননি সুপার, উল্লেখ স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে। পাভলভের সুপারের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম মনোবিদ শরণিকা ত্রিপাঠীর সঙ্গে, তিনি কি বলছেন আসুন শুনে নি। প্রথম কথা হচ্ছে, আমরা মানসিক রোগীদেরকে সাধারণ রোগী মতন কেন ভাবি না, অথবা সাধারণ মানুষ মতন কেন ভাবি না? ওদের, ওরা কি একটা ডিফারেন্ট ক্লাস, ডিফারেন্ট জেন্ডার, না ডিফারেন্ট সোসাইটিকে বিলং করে? প্রথম হচ্ছে এটা, যেহেতু আমি একজন সাইকোলজিস্ট, এই প্রশ্নটা কিন্তু আমার বরাবরই বারবার আমার মাথায় ঢুকে। আমরা হসপিটাল সেট আপ করি, ক্রিটিক্যাল কেয়ার সেট আপ করি, আইসিইউ সেট আপ করি, এনআইসিইউ সেট আপ করি, স্পেশাল কেয়ার দেখি, স্পেশাল নিডসও মেনশন করি, কিন্তু যারা মানসিক রোগী ওটা কোনো অনেক রকমের ক্যাটাগরির হতে পারে, সাইকোটিক হতে পারে, স্কিজোফ্রেনিক হতে পারে, যে জায়গায় সেলফ হার্ম অথবা সেলফ ডাউট অথবা সুইসাইডাল আইডোলেশন এগুলো থাকতেই পারে। তার মানে হচ্ছে এদেরকে স্পেশালভাবে ট্রিট করা ভীষণভাবে